আট লক্ষ মানুষের দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছে সকালবেলা উঠে আজকে ধরেন সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলাম আমার একটা উপজেলায় একটা মার্ডার হয়েছে এই যে একটা ছিনতাই করে নিয়ে মেরে ফেলছে অ্যান সাথে সাথে আবার ওসি সাহেবকে ফোন দেওয়া এসপি সাহেবকে ফোন দেওয়া যে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হইতে দেওয়া যাবে না এই যে একটা সকালবেলা উঠি এক্সট্রা একটা দায়িত্ব তার উপর আবার কেউ যদি না খেয়ে চিৎকার করে কেউ যদি মাদকের ব্যাপারে কথা বলে এগুলো আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন আমি ঢাকায় থাকলেও আমি এলাকার বাইরে না কিন্তু কারণ এলাকার ছেলেরা আবার সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও আপলোড করে দিচ্ছে সুতরাং মানে আমার এখন চব্বিশ ঘন্টা আমার কাছে মনে হইতেছে যে আমি কাজের মধ্যেই থাকি তারপর আমি বিশ্বাস করি যে যতদিন কাজ করার সামর্থ্য আছে আমি কাজ করে যেতে চাই এবং আট লক্ষ মানুষের মাঝে কাজ করে একটা উদাহরণ তৈরি করতে চাই যে এমপি শুড বি লাইক দ্যাট এমপি যদি এইভাবে হয় তাইলে হয়তো মানুষের জন্য আমরা কাজ করে যেতে পারবো শোনেন আমি যা বলি যা করি এগুলো সব কিছু যে ব্রেন থেকে করি তা না হৃদয় থেকে করি আর যখন আপনি হৃদয় দিয়ে কথা বলবেন না তখন আরেকজনের হৃদয়কে কিন্তু আকর্ষণ করবে তা আমার কাছে মনে হয় যে সংসদে যা হচ্ছে যদি একেবারেই নতুন প্রথম এটা আপনার হৃদয় থেকেই হচ্ছে এবং আমার বিশ্বাস যে যারা আমাকে টিপ্পণি কাটবেন বা যাই করবেন তারাও জানেন যে হৃদয়ের কথা হৃদয় দিয়েই কিন্তু উত্তর দিতে হয় টিপ্পনি কেটে না সালাম মুর্শিদ এবং কাজী নাবিল দুজন হচ্ছে গিয়ে বাফুফের কর্তা শিষ্যকর্তা দুই কর্তা তাদের সাথে দেখা হয়েছে কিনা চোখাচোখি হয়েছে কিনা তাদের সাথে কথা হয়েছে তাদের সাথে হ্যান্ডশেক করছি মানে আমি তো বলছি যে ওনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই যে উনি একজন এলাকার মেম্বার অফ পার্লামেন্ট ওনারা আমি অত্যন্ত সম্মানিত লোক কিন্তু যে সব ইস্যুতে বিরোধিতা করার এইসব ইস্যুতে তো আমার বিরোধিতা বন্ধ হয় নাই আমি কিন্তু বিষয়টা এরকম না জাতীয় স্বার্থে যদি আমি কিছু করি এটা কিন্তু কখন আমি ব্যক্তির সাথে সম্পর্কের অবনতি ঘটাবো না এই আমার বাস্তবতা এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ